হে জগতবাসী, আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। সেই আলোচনাটি হল যে কি করে আমরা সাধনা করব। ছোট্ট একটা জীবন নিয়ে এসেছি, তবে সাধনার বিষয়গুলো পরবর্তীতে আলাপ করব। তবে এখন যে আলাপটি করব সেই আলাপটি হল কিয়ামত। কিয়ামত কি, কিয়ামত কয় প্রকার? আচ্ছা, একটি হলো রুজ কিয়ামত। রুজ কিয়ামত কি? যে এই পৃথিবীতে যে মরে গেছে, যে মরে যাচ্ছে বা যে মরে গেছে বা ইন্তেকাল করেছে, তার জন্যে একটা কিয়ামত। তো যে মরে তার জন্যে সে কিয়ামত। তাহলে এটা কি বলা হয়? রোজ রোজ কিয়ামত, মানে রোজ রোজ মানুষ মরে, এ হলো একটা কিয়ামত। আরেকটা মহাপ্রলয়, মহাকিয়ামত যাকে বলা হয়েছে, সেটি কোন দিন হবে, কি করে হবে সেই খবর নিয়ে আমার দরকার নেই। কারণ আমি যে কদিন বাঁচব এবং যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিনই আমার জন্য কিয়ামত। তাহলে আমার এই কথার জন্য আপনারা কয়জন সহমত অবশ্যই আমাকে জানাবেন, এক। দ্বিতীয়ত হল যে আমি আছি, পৃথিবীর সমস্ত কিছু দেখতে পাচ্ছি, আমি নেই, আমার জন্য কিছু নেই, আর আমি আছি, আমার জন্য সব আছে। তাই বলবো, আমি না থাকলে কি পৃথিবী থাকবে? না থাকবে, তবে যারা থাকবে তারা দেখবে, আমি থাকবো না, আমি দেখবো না। তবে আমার জন্যে আমার রোজ কিয়ামত, যে কোন দিন আমার মৃত্যু হয়ে যায়, কোন দিন আমার কিয়ামত হয়ে যায়। তাই বলবো, রোজা শরীয়তের এটা করতে হবে, আমাদের জীবাত্মা যখন দুর্বল হবে তখন পরমাত্মা জাগ্রত হবে, এই রোজাটাও দরকার। আরেকটি রোজা, জীবনে মিথ্যা বলবো না, জীবনে মানুষেরটা ক্ষতি করব না, এবং আমার দ্বারা যেন কোনো মানুষ কথায় এবং কাজে আঘাতপ্রাপ্ত না হয়, এটা থেকে যখন বেঁচে থাকবো এটাও একটা রোজা। আরেকটা রোজা, আমি যখন আমার মুর্শিদের কাছে গিয়েছি তখন আমার মুর্শিদ আমাকে বলে দিয়েছে, বাবা তোমরা রোজা বলতে কি বোঝো, শরীয়তে 30টা রোজার আগে, এটা তো একটা রোজা, এর বাহিরে হাকিকত এবং মারিফাতের রোজা কি? মারিফাতের রোজা যদি আমরা ধরতে যাই, তাহলে মানুষ যেমন টাইম টু টাইম খাবার দাবার করে, পেটের খিদা মেটায়, এটাকে উপবাস করে থাকার আরেক নাম হলো রোজা। আরেকটা রোজা হলো, মুর্শিদ বলবে, বাবা এই পৃথিবীতে চলাকালীন তোমার কোন জিনিসটা খেতে বেশি ভালো লাগে? বাবা এই জিনিসটা আমার খেতে বেশি ভালো লাগে। তোমার কোন জিনিসটা পড়তে বেশি ভালো লাগে? এই জিনিসটা আমার পড়তে ভালো লাগে। তখন বলা হলো যে, বাবা কোন জিনিসটি দেখতে তোমার বেশি ভালো লাগে? বাবা এই জিনিসগুলো আমার দেখতে বেশি ভালো লাগে। তখন মুর্শিদ কি বলল, আজকের পর থেকে তুমি এই জিনিসগুলো দেখবে না, এই জিনিসগুলো খাবে না, এই জিনিসগুলো পড়বে না, অন্যগুলো পড়বে। তাহলে এই জীবনে যদি তুমি আমার এই কথাগুলো মেনে যাও তখন তোমার সারা জীবনে একটি রোজা। আর এই একটি রোজাকে ছাড়তে হলে বা এই একটি রোজাকে ধরতে হলে, করতে হলে তখন আমাদের কি করতে হবে? তখন শরীয়তের 30টি রোজাও লাগবে। সেই রোজা করে আমার দেহটাকে আমি শুদ্ধ করব। তখন শয়তান যখন আমার সাথে যুদ্ধ করবে তখন সে আমার সাথে পারবে না, কেননা আমি জীবকে দুর্বল করেছি এবং 10 ইন্দ্রিয়কে দুর্বল করেছি এবং পরমাত্মাকে আমি জাগ্রত করেছি, এখন সেই রোজাগুলো আমি রাখতে পারবো। আরও একটি রোজা, দাম্পত্য জীবন যারা বিবাহ করেছেন তাদের জন্য মুর্শিদ একটা টাইম গ্রস্ত করে দেবে যে তুমি এই এই টাইমে তোমার স্ত্রীর সাথে সহবাস বা সংসার করবে। আচ্ছা, আরও একটি সময় আছে, সেই সময়ে তুমি সেখানে যাবে না, এটা যদি কেউ মেনে চলে তাহলে এটাও তার সারা জীবনে একটি রোজা। তবে আমাদের জালালউদ্দিন খা, আমার চাচাগুরু, তিনি বলেছেন যে একটি রোজা একটি নামাজ করলে আদম জাতের সারে। সেই নামাজটি কি? সেই নামাজটি হলো যে আমরা নিরাকারে আল্লাহকে সেজদা করতেছি, দেখে না দেখে সেজদা করতেছি, না দেখে সেজদা করা, এটাও একটা নামাজ। আরেকটা নামাজ আছে, আমার জীবনে কোনো দিন যদি আল্লাহর সাক্ষাৎ ঘটে, মেরাজ ঘটে, আমি সেই দিন আল্লাহকে একটা সেজদা দেব, আর সেই সেজদা দেওয়ার পরে আমি কি হব, পবিত্র হয়ে যাব, সেদিন থেকে আমি নিষ্পাপ হয়ে যাব, সেই দিন হয়ে আমার জীবনে একটি নামাজ। তবে সেই নামাজের পাশাপাশি শরীয়তেরটাও ধরে রাখতে হবে বাবা, কেননা আমি যদি একটা মানুষকে বলি, বাবারে আমার তো আসল নামাজ হয়ে গেলে এটা লাগে না, তখন শরীয়তে বিশৃঙ্খলা ঘটবে, তখন আল্লাহ বলবে বিশৃঙ্খলাকারীকে আমি পছন্দ করি না। তখন বিশৃঙ্খলাকারীকে যদি আল্লাহ পছন্দ না করে তখন আল্লাহ কিন্তু আপনার থেকে
আপনাকে আল্লাহ থেকে দূর করে দেবে, তখন কিন্তু আপনি ইবাদত বিফল হয়ে যাবে। তাই শরীয়তের নামাজ রোজা এটার পক্ষ করতে হবে, বিপক্ষে যাওয়া যাবে না। শরীয়তের রোজাটা লাগবে, কারণ শরীয়তের রোজা রেখে দেখবেন, আপনি রোজা রেখে দেখবেন আপনার মুখ দিয়ে একটা মিথ্যা কথা বলতে আপনার মুখে বাজবে, যে না বাবা আমি রোজা রেখেছি মিথ্যা বলবো না, একটা কূটনীতি করবো না, আমি ঘুষ খাবো না। এই রোজা রেখে মানুষ এগুলো করতে পারে না, তখন কি হয়, সেই মানুষটির ভিতরে জীব আত্মাটা দুর্বল হয়, পরমাত্মাটা যখন জাগ্রত হয় তখন সে কখনো আল্লাহর সাক্ষাৎ ঘটিয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে হে জগৎবাসী, যে আজকের মূলে যে বিষয়টি, সেই বিষয়টি হলো কিয়ামত। কিয়ামত কি? কিয়ামত বিষয়টি মূলে বিষয়টি হলো যে আমি যেদিন মৃত্যু বরণ করব সেদিন আমার রোজ কিয়ামত, সেই রোজ কিয়ামতের আসামি আমি এবং সকলেরই হতে হবে। তবে মহাপ্রলয়ের কথা চিন্তা করে আমার কাজ নেই, যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিনই আমার কিয়ামত। আর এই কথায় কয়জন আছেন আমার সাথে সহমত অবশ্যই আমাকে জানাবেন, আর এটাই শুদ্ধ কথা এবং সত্য পথ। তবে আরেকটি কথা বলে রাখব যে কোরআনের সুরা কাহাফের অনুসারে এবং সুরা ফাতা 10 নম্বর অনুসারে আমাদের বায়াত গ্রহণ করতে হবে। একজন কামেল মসজিদের কাছে অবশ্যই বায়াত হবেন এবং সেই বায়াতের পাশাপাশি আপনারা সেই সাধনাগুলো করবেন, অবশ্যই আমাদের এই মানব জীবন ধন্য হবে। যেদিন আমার মসজিদের হাতে হাত দেব সেদিন রাসুলের হাতে হাত দেওয়া হবে, যেদিন রাসুলের হাতে হাত দেব সেদিন আল্লাহর হাতে হাত দেওয়া হবে, আর এই হাত, এই দেহ মন প্রাণ কখনোই জাহান্নামে যাবে না। আমি আজ শর্টকাটে এই কথাগুলো বলে রাখবো। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের আরও ভালো ভালো আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।